নদীর এলাকায় বাড়ি বলে আমাদের কোনো সুখ নেই, শান্তি নেই আমাদের। তারপরে যদি খাড়া কোনো মানুষ থাকতাম, দুটো বাচ্চা আছে, দুটো ছোট ছোট, একটা 7 বছর একটা 10 বছরের বাচ্চা। কি রাত কি দিন, জোয়ার ভাটার পানি আমাদের কোনো শেষ নেই। না, খাওয়া দাওয়া এখনো হয়নি, কালকে দুটো খিচুড়ি দিল, তাই খাইলাম। আর এখনো পর্যন্ত রান্না করতে পারতিস না, বাড়ি ঘর সব ভেঙে গিয়ে পানি উঠে বাড়ি যেতে পারতিস না। বাচ্চাদের তাই না খেয়ে এখনো রই, আর শাশুড়ি ব্যাগতে আমরা সবাই না খাই রয়েছে। 5-6 জন মানুষ খেতে পারতিস না, বাড়ি ঘরে পানি উঠে গিয়ে যেতে পারতিস না। এই মুহূর্তে মাহে রমজান যেহেতু শেষ পথে এবং পবিত্র ঈদুল ফিতর আগত, তো আমরা এখন যেটা মনে করছি বা আপনারা দেখছেন, এই মুহূর্তে যেহেতু আমাদের প্রায় 9টা গ্রাম প্লাবিত হয়েছে, আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটি হলো যে আমাদের যে দাঁতনাখালীর সবচেয়ে একটি ভয়ানক স্পটে পরিণত হয়েছে, যেখানে ক্লোজার তৈরি হয়েছে 2টি। ইতিমধ্যে কিছু বাধার চেষ্টা হয়েছে, কিন্তু একদিন বা 2 দিন বাদে হচ্ছে সেই পবিত্র ঈদুল ফিতর উৎসব। কিন্তু এখন মানুষের সেই পবিত্র ঈদুল এখন নিজের ঘরে যাওয়ার মতো অবস্থান তাদের নেই। এই মুহূর্তে যদি অন্তপক্ষে ঈদের আনন্দ যদি আমরা সব মানুষ মিলে যদি অন্তপক্ষে বেড়িবাঁধ যদি এলাকায় পানি প্রবেশ করতে না পারে, সংগতভাবে যদি আমরা এটাকে মোকাবেলা করতে পারি বা বানতে পারি, তাহলে হচ্ছে আমাদের মনে হয় যে ঈদের সবচেয়ে একটি বড় আনন্দের একটা প্রক্রিয়া এখানে আসতে পারে। আরেকটি বিষয় হলো এটাই যে আমাদের এখানকার যে সার্বিক যে পরিস্থিতি, এই পরিস্থিতি আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন বা আপনারা দেখছেন সচক্ষে যে কোন অবস্থার মধ্যে মানুষ জীবনযাপন করছে। বিশেষ করে এলাকার প্রতিটি ঘর, প্রতিটি হচ্ছে যে বাড়ি, পুকুর, পুষ্কনি ঘের, চিংড়ি ঘের, কাঁকড়ার ঘের থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে একটা ধ্বংসযজ্ঞ পরিণত হয়েছে। এই জন্য আমরা মনে করি যে ঈদের আনন্দ এখন যদি আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমাদের আবেদন, যে কোনো মূল্যে আমরা যদি এই এটা যদি এখন এখানে ক্লোজ করতে পারি, তাহলে আমাদের সবচেয়ে এটি সবচেয়ে আমাদের বড় একটা ইয়ে আসবে। সরকারের কাছে আমরা ঈদের এটা প্রত্যাশা করতেছি যে আমাদের আর অন্য কিছু দরকার নেই, আমাদের এই আমপানে যে ভেড়িবারটা ক্ষয়ে গেছে এটাই ব্যাপার দিল আমাদের যথেষ্ট। আমাদের আশা প্রত্যাশা আর অন্য কিছু নেই, শুধু আমাদের অবদাটা ঠিক করে দিলে আমরা এইটাই নিয়ে যথেষ্ট। ঈদের কোনো চিন্তাভাবনা আমাদের নেই, কেননা আমাদের এমনি খুব মুশকিলে আছে, খাওয়া দাওয়া এগুলো জোয়ারে বুকে দিয়ে ভাটায় জাগ দিছি, কি করবো কি করে, ঘর বাড়ি ভেঙে গেছে, দেখা তো যাচ্ছে সব ভেঙে চলে গেছে।